চলতি বছরের 16 জুন বৃহৎ অগ্নিকাণ্ডে কৈলাসহর মহকুমার অন্তর্গত দ্বিতীয় বৃহত্তম বাজার বাবুর বাজারের প্রায় 22 জন ব্যবসায়ী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে এসেছিলেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন। মঙ্গলবার এই ঘটনার বেশ কয়েক মাস পর স্থানীয় বাবুর বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী টিঙ্কু রায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মোফাশ্বের আলী। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 22 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থরাশি তুলে দেওয়া হয়। এর মধ্যে মালিকপক্ষ 5 জনকে 1,09,00 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়, বাকি 15 জনকে 71,300 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। মন্ত্রীর এমন ভূমিকায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। মাননীয় মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিমণ্ডল যারা এই সরকারে রয়েছেন সবাই এই সরকারটা কোনো আন্দোলন করতে হয় না এই উন্নয়নের জন্য। দেখুন কৈলাসহরে পূর্বের বিল্ডিং আপনারা জানেন স্যাংশন হয়েছে, ট্যান্ডার হচ্ছে, কোনো আন্দোলন করতে হয়েছে, আন্দোলন করতে হয়নি।